আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, পাট আমাদের খুবই প্রয়োজনীয় একটি বস্ত্র। পাটকে একসময় সোনালি হাঁস বলা হতো, কারণ পাট রপ্তানি করে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তো আগের মতো অহরভাবে পাট চাষ করা হয় না, কারণ এখন পাট চাষ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আজকে ভিডিওতে আমি প্রতি মন পাট কত টাকা চলতেছে, বর্তমান বাজারে আপডেট দামটা আপনাদের সামনে তুলে ধরব। 17/3/2022। তো আপডেট দামটা জানতে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রিয় দর্শক, পাটের দাম অনেকটা কম, কারণ কৃষক অনেক কষ্ট করে মূলত পাট উৎপাদন করে, যার ফলে তারা ন্যায্য মূল্য পায় না। তো অনেক সময় অনেকেই রাগে গুসায় পাট চাষ বন্ধ করে দিচ্ছে। তো ভালো যে পাটগুলো আছে, সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা এক নম্বর পাট, আপনারা সবচেয়ে ভালো পাটগুলো 3100 টাকা থেকে 3200 টাকা মন নিতে পারবেন। তো বুঝতে পারছেন কতটা সস্তা, মাত্র 3100 থেকে 3100 থেকে 3200 টাকার ভিতরে আপনারা পাট নিতে পারবেন, খুবই সস্তা। তো প্রিয় দর্শক, কৃষকরা মূলত ন্যায্য মূল্য পায় না বিধায় তারা মূলত পাট চাষ দিন দিন বন্ধ করে দিচ্ছে। এবং নিম্নমানের যে পাটগুলো আছে, নর্মাল পাটগুলো, এগুলো আপনারা প্রতি মন নিতে পারবেন মাত্র 2700 থেকে 2800 টাকার ভিতরে। 2700 থেকে 2800 টাকার ভিতরে আপনারা প্রতি মন পাট নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।